পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল 2021 জাতীয় সংসদে পাস হলো। শিক্ষামন্ত্রী জানালেন শিগগিরই গ্যাজেট প্রকাশ করে ফল জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও জানান 4 ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতি শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে। প্রথম পর্যায়ে দশম ও দ্বাদশ শ্রেণী এবং বাকিদের সপ্তাহে একদিন ক্লাস করতে হবে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। অবশেষে আইন সংশোধন করে সংসদে বিল পাশের মধ্য দিয়ে 2020 সালের এইচএসসির ফল প্রকাশে বাধা দূর হলো, যার অপেক্ষায় আছে দেশের 14 লাখ শিক্ষার্থী। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের একাদশ এ বছরের প্রথম অধিবেশনের শুরুতেই শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংসদে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 পাশের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলের উপর দেয়া জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাস করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এরপর সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে সরকারের পরিকল্পনার কথা জানান। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস খুলে দেবার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন সেই সমস্ত প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো 4 ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে। জাতীয় পরামর্শ কমিটি আছে, তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। প্রতিদিন শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন। শিক্ষামন্ত্রী জানান করোনা ঝুঁকি ও শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে স্বাস্থ্য ও শিক্ষাবিদদের পরামর্শে 2021 সালে পাঠ্যক্রম সাজানো হয়েছে। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।